স্ত্রীর সাথে পরকিয়ার জেরে ছোট ভাইকে খুন, ফাঁসির আদেশ বড় ভাইয়ের। পরকিয়া করতে না পেরে স্ত্রী এবং মেয়েকে মেরে ফেলল পুলিশ হেফাজতে জানোয়ার স্বামী। গর্ভবতী স্ত্রীকে যৌতুকের জন্য অমানসিক নির্যাতন কারাগারে পুলিশ সদস্য। স্কুল ছাত্রীকে তুলে নিয়ে যেয়ে সারাদিন আটকে রেখে চার যুবকের একাধিকবার ধর্ষণ, আসামিদের আটক করেছে পুলিশ। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা প্রধান প্রধান সংবাদ শিরোনাম। এসবের বিস্তারিত সহ সারা দেশের আরও কিছু আলোচিত খবর জানতে ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে থাকুন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রীর সঙ্গে পরকিয়ার জেরে ছোট ভাই সাগর সরকার শাওনকে দা দিয়ে কুপিয়ে হত্যার দায়ে বড় ভাই তানজির আহমেদকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে গাইবান্ধার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন। আদালতের কাঠগড়ায় আসামি তানজির আহমেদের উপস্থিতিতে এই রায় ঘোষণা হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত তানজির আহমেদ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্থ ইউনিয়নের কানিপাড়া গ্রামের জসিমউদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ফারুক আহমেদ প্রিন্স বলেন, ভাইকে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আসামি তানজির আহমেদ। পরে দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক তানজির আহমেদকে ফাঁসির আদেশ দেন। আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। এ প্রসঙ্গে ওই এলাকার একজন বলেন, কিছু মেয়েরা বউ হতে পারে না কখনো, এদের জন্য কিছু জীবন শেষ হয়। এই মেয়েদের সমাজে দেখলে ক্রস ফায়ার করা উচিত। স্বামী থাকতে কি করে আরেকজনের প্রতি ভালোবাসা হয়? চোখে মরিচ দেওয়া উচিত, জীবনে যাতে স্বামী রেখে আরেকজনের কাছে না যায়। মানুষ ঠকানোই কাজ এই নির্লজ্জ মেয়ে মানুষের। মামলা সূত্রে জানা যায়, তানজির আহমেদের স্ত্রীর সঙ্গে পরকিয়ার জড়িয়ে পড়ে ছোট ভাই সাগর সরকার শাওন। এই ঘটনা বুঝতে পেরে 2020 সালের 6 জানুয়ারি রাতে সাগর সরকারকে পার্শ্ববর্তী পলাশবাড়ি উপজেলার একটি নির্জন স্থানে ডেকে নিয়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করে তানজির আহমেদ। পরে মরদেহ একটি বায়োগ্যাস প্ল্যান্টের ভেতর ফেলে রাখা হয়। পরের দিন স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রক্তাক্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো পুলিশ। এ ঘটনায় অপর বড় ভাই বেঞ্জির আহমেদ বাদী হয়ে পলাশবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় একমাত্র আসামি করা হয় তানজির আহমেদকে। পরে পুলিশ তদন্ত শেষে তানজির আহমেদকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এদিকে রায়ের সময় আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি তানজির আহমেদের পক্ষে কোনো আইনজীবীকে দেখা যায়নি। তবে রায় ঘোষণার পর আদালত চত্বরে তানজির আহমেদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরকিয়া নিয়ে পারিবারিক কলহের জেরে আকলিমা বেগম নামের এক গৃহবধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ সময় তার দুই শিশু সন্তান আবদুল্লাহ 9 ও জান্নাত 5 বছরের মুখেও বিষ ঢেলে দেওয়া হয় বলে জানা গেছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন। নিহত আকলিমার মা তাহেরা বেগম অভিযোগ করে বলেন, 11 বছর আগে আখাউড়া উপজেলার মামুনের সঙ্গে আকলিমার বিয়ে হয়। বিয়ের পর মামুন ওমানে চলে যান। তিনি মাঝে মধ্যে দেশে আসা যাওয়া করতেন। এ সময় মামুন প্রবাসী এক নারীর সঙ্গে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে মামুনের সঙ্গে আকলিমার কলহ চলে আসছিল। 2 বছর আগে পুরোপুরি দেশে চলে আসেন মামুন। দেশে ফিরেও তিনি পরকিয়ার সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন। এই নিয়ে আকলিমার সঙ্গে তার মনোমালিন্য হয়। এক পর্যায়ে আকলিমা 2 সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতে শুরু করেন। তিনি জানান, সম্প্রতি মামুনের এক চাচা মারা যাওয়ার ঘটনায় মামুন আকলিমা ও তার 2 সন্তানকে বাড়িতে আসতে বলেন। আকলিমা সন্তানদের নিয়ে স্বামীর বাড়িতে যান। আকলিমার মা জানতে পারেন তার মেয়ে ও 2 নাতিনাতনি হাসপাতালে ভর্তি। খবর পেয়ে হাসপাতালে গিয়ে জানতে পারেন তার মেয়ের মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে। তার নাতিনাতনির মুখেও বিষ ঢেলে হত্যার চেষ্টা করা হয়। তারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে আখাউড়া থানার পরিদর্শক তদন্ত সঞ্জয় সরকার বলেন, বিষ প্রয়োগে এক নারীর মৃত্যুর খবর শুনেছেন তারা। ঘটনাস্থল পরিদর্শনের জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে স্ত্রীকে নির্যাতন করে গর্ভের 2 সন্তানকে নষ্ট করার অভিযোগ মোহাম্মদ তাজুল ইসলাম রুবেল নামে এক পুলিশ সদস্যকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আদেশ দেন। এর আগে সকালে তাজুল ইসলাম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। রুবেল পিরোজপুর পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত ছিলেন। জানা যায়, বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের লেমুয়া গ্রামের মোস্তফা গাজীর ছেলে মোহাম্মদ তাজুল ইসলাম রুবেল 2021 সালের 5 আগস্ট ছুটিতে বাড়ি এসে চাকরির পদোন্নতির জন্য গর্ভবতী স্ত্রী সুমি আক্তারের কাছে 5 লাখ টাকা চায়।
কিন্তু সুমি যৌতুক দিতে অস্বীকৃতি করলে রুবেল উত্তেজিত হয়ে তার তলপেটে লাথি মারে। এতে সুমি গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং চিকিৎসাধীন অবস্থায় গর্ভের 2 মাসের সন্তান নষ্ট হয়ে যায়। এই ঘটনায় সুমির মা হেলেনা বেগম বরগুনা থানায় গত 10 আগস্ট মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে 1 সেপ্টেম্বর ট্রাইব্যুনালে মামলা করলে তদন্ত শেষে 30 সেপ্টেম্বর আদালতে রুবেলের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়া সুমি আক্তার পিরোজপুর পুলিশ সুপার বরাবর 7 ফেব্রুয়ারি মামলার বর্ণনা দিয়ে রুবেলের নামে লিখিত অভিযোগ দেন। বাদী হেলেনা বেগম বলেন, মামলা করার পর রুবেল আমাকে ও আমার মেয়েকে বিভিন্নভাবে হয়রানি করেছে। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে বরিশাল ডিআইজি অফিসে নেয়। সেখানে আমরা রুবেলের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার পরও রুবেলকে চাকরি থেকে বরখাস্ত করেনি। আমরা রুবেলের বিচার চাই। রুবেল আদালতের বারান্দায় পুলিশের সামনে উচ্চস্বরে চিৎকার দিয়ে বাদী আইনজীবীকে গালমন্দ করে এবং বলে, জামিনে মুক্তি পেয়ে পিরোজপুর থানায় মামলায় জড়িয়ে দেব, সুমিকে তালাক দেব। তখন কোর্ট পুলিশ রুবেলকে শান্ত করে। পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান মুঠোফোনে বলেন, অফিসিয়াল কোনো তথ্য পেলে রুবেলের বিরুদ্ধে পুলিশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে নড়াইলে 7ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের অভিযোগে 4 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযান চালিয়ে নড়াইল শহরের ভওয়াখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া 4 যুবক হলেন খুলনার 13খাদা উপজেলার আকলে গ্রামের নাজিম বিশ্বাস, নড়াইলের কালিয়া উপজেলার শুভগ্রামের আলী হোসেন, নড়াইল সদর উপজেলার বাসগ্রাম ইউনিয়নের করমচন্দ্রপুর গ্রামের মোহাম্মদ কাদের, নড়াইল শহরের ভওয়াখালী গ্রামের মোহাম্মদ রুবেল সর্দার। তারা সবাই ভওয়াখালী এলাকার ভাড়া বাসায় থাকেন। পুলিশ সূত্রে জানা গেছে, মা বাবার সঙ্গে রাগারাগি করে মেয়েটি রাত 8টার দিকে বাড়ি থেকে বের হয়। নড়াইল শহর থেকে একটি ইজি বাইকে উঠে 8 কিলোমিটার তুলরামপুরের দিকে যায়। সেখান থেকে আবার একটি ইজি বাইকে নড়াইল শহরে ফিরে আসে। তখন ইজি বাইক চালক নাজিম বিশ্বাস বিষয়টি বুঝতে পেরে তাকে বাসায় নিয়ে যায়। এরপর আরেক বাসায় নেয়। সেখানে গ্রেফতার হওয়া যুবকরা আটকে রেখে তাকে ধর্ষণ করে। মেয়ে অপহরণের ঘটনায় রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে নড়াইল সদর থানায় মামলা করেন মেয়েটির মা। নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ পুলিশ পরিদর্শক শিমুল কুমার দাস ফর লাইভকে জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে মেয়েটির অবস্থান শনাক্ত করে মামলা হওয়ার 1 ঘন্টার মধ্যে বুধবার রাতে মেয়েটিকে উদ্ধার করা হয়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শওকত কবির BD24 লাইভকে বলেন, আসামিরা থানা এবং আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। তাদেরকে রিমান্ডের আবেদন করা হয়েছে। মেয়েটিকে পরীক্ষা করানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সুপ্রিয় দর্শক, স্ত্রী তার দেবরের সাথে পরকিয়া লিপ্ত, স্বামী হিসেবে একজন পুরুষের কাছে এর চাইতে কষ্টের আর কি হতে পারে? স্বামী হয়তো জানত তার স্ত্রী এবং ভাইয়ের কোনো বিচার হবে না, তাই নিজেই বিচার করেছে। তবে ভাইকে যেমন মেরেছে, তেমনি তার স্ত্রীকেও মেরে ফেলা উচিত বলে মন্তব্য করেছেন অনেকে। আপনিও তাদের সাথে সহমত হলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন, না হলে জানিয়ে দিন আপনার মতামত। মতামত জানিয়ে দিন অন্যান্য খবরাখবরগুলো নিয়েও। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।